সঙ্গীত শিল্পী মইনুল ইসলাম নোবেল। দুই বাংলায় তাকে এখন এক নামেই চেনেন সবাই, সারেগামা পার বদৌলতে তার এই উত্থান। প্রতিযোগিতার পুরো জার্নিতে সবার দৃষ্টি ছিল তার দিকে, কিন্তু দর্শক ও ভক্তদের হতাশ করে আয়োজনের দ্বিতীয় রানার্স আপ হয়েছেন তিনি। এতে নোবেলের ভক্তদের অনেকেই অবাক এবং নাখুশ হয়েছেন, তবে এরই মধ্যে কথার বোমা ফাটালেন নোবেল। জানালেন সারেগামা পার একটি পর্বে জেমসের বিখ্যাত পাগলা হাওয়া গেয়েছিলেন তিনি, কিন্তু সেই এপিসোডে প্রচার করা হয়েছিল রূপালী গিটার। তার গাওয়া গানটি টেলিকাস্ট হয়নি, কেন হয়নি এই প্রশ্নের জবাবে নোবেল বলেন, জেমস ভাই তার ম্যানেজারকে দিয়ে ফোন করান এবং বলেন গানটা যেন টেলিকাস্ট না হয়, আমাকে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হয়। নোবেল আরও বলেন, ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি, তিনি আমার একজন আইডল, তার কাছে থেকে এই ধরনের হুমকি সত্যিই অপ্রত্যাশিত। আমি ওনার ছেলের বয়সী, এরপরও জেমস ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা কখনোই কমবে না। শেষ দিন শেষ গান হিসেবে নোবেল গেয়েছিলেন প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা জেমসের কণ্ঠের জনপ্রিয় হওয়া বাংলাদেশ গানটি। এর আগে অনুষ্ঠানের শুরুতেই তিনি আরও গেয়েছিলেন আয়ুব বাচ্চুর সেই তুমি এবং প্রতুল মুখোপাধ্যায়ের বাংলায় গান গাই গান দুটি। এই প্রসঙ্গে নোবেল বলেন, আমার কাছে মনে হয়েছে জাতীয় সঙ্গীতের পরই বাংলাদেশ গানটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, তাছাড়া আমি বাংলায় গান গাই দুই বাংলাকেই রিপ্রেজেন্ট করে, আমি খুবই আবেগী মানুষ বিশেষ করে দেশ ও ভাষার ক্ষেত্রে, আবেগ নিয়েই গান দুইটি গিয়েছি। পাঁচ মাস আগে বাংলাদেশ গানটা গাইতে পারতাম, রেখে দিয়েছিলাম ফাইনালে উঠে গাইব বলে। তো প্রিয় ভিউয়ার্স, নোবেলকে জেলে পাঠানোর হুমকি দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস, বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও আপডেট নিউজে থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।